ବର୍ତ୍ତମାନ ଆଳୁ ରେଟ୍ କଣ ରହିଛି କେତେ ଟ୍ରକ୍ ଆଳୁ ଆସିଛି ଏକ ନମ୍ବର ହାଟର ବଜାର ସ୍ଥିତି ସମ୍ପର୍କରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ବର୍ତ୍ତମାନ ଆମ ପ୍ରତିନିଧି ଆମ ସହଯୋଗୀ ଦୀପକ ମଲ୍ଲିକ ରହିଛନ୍ତି ଆସନ୍ତୁ ସିଧାସଳଖ ଯିବା ଦୀପକ କଣ ବର୍ତ୍ତମାନର ସ୍ଥିତି ଭାବରେ ମନ ଯେବେ ମଧ୍ୟ ଏକ ନମ୍ବର ହାଟରେ ଚାଳିଶ ଟଙ୍କାରେ ବିକ୍ରି ହେଉଛି କିଲୋ ପ୍ରତି ଆଳୁ ଏବଂ ଆଳୁ ଏବେ ସାଧାରଣ ଗ୍ରାହକଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଚିନ୍ତାର ବିଷୟ ପାଲଟିଛି ଆମେ ବର୍ତ୍ତମାନ ଅଛୁ ଆଳୁ ଗୋଦାମରେ ଚିତ୍ର ଦେଖଉଛୁ ଯେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ପରିମାଣରେ ଆଳୁ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନଙ୍କ ପାଖରେ ଉପଲବ୍ଧ ନଥିବା ସେ ସିଧାସଳଖ କହୁଛନ୍ତି ତେବେ ଯେଉଁ ଆଳୁ ଆସୁଛି କାହିଁକି ଗ୍ରାହକମାନଙ୍କ ପାଖରେ କମ୍ ଦାମରେ ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ ସେ ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଆମେ ବୁଝିବା ଆଜ୍ଞା ଆଳୁ ଏବେ କେତେ ଦରରେ ବିକ୍ରି କରାଯାଉଛି କିଲୋ ପ୍ରତି ଏବଂ ଦାମ୍ଟି କମୁନାହିଁ କାହିଁକି କୁହାଯାଉଥିଲା ଯେ ଆଜିଠୁ କମିଯାଇପାରେ ବୋଲି আলু রেটটা কমি কোণা যেটা কি আপনার কালি দেখলে আপনার মিডিয়া ভাই মানে কহিলেন যে আলু গাড়িগুলিকে সব রিটর্ন যাচ্ছে পড়ে বেঙ্গল কিন্তু প্রকৃত ওয়েস্ট বেঙ্গল রিটর্ন যাও নইটা রিটর্ন যাই বারিপদা দিয়ে ময়ুরভঞ্জ সরি সম্বলপুর হয়েকি সেইপটে বুলি বুলি আসিকি কি ওড়িশার পচি যেটা কি বেঙ্গল যেটা জলেশ্বর বর্ডর দিয়ে আসে সেইপট বাটটা বন্ধ হয়ে যাই সেই আমি বাধ্য হয়েকি যি গাড়ীৰ ট্ৰান্সপৰ্টিং খৰচটা অধিক পাৰিলা আও সেইটোকাৰ বৰৰে থকা যি আম আলুপা কহা কথা যা গোটেই গাড়ী কি পচাছ হাজাৰ টকা পৰ গাড়ী কি দাঞ্চক গাড়ী পাছ কল যো গাড়ী আছে আলু বৈধ আকাৰে আছিল লাঞ্চ দিয়া হৈছিলে জাগা বুলু আছে এইটাই আমি কলাবজাৰী ভাৱে আছোঁ ৱেষ্ট বেংল মানে লুচিকি আছিলে আছোঁ চৰকাৰ নুচিকি আছিল

जदि आलू रेट कोड़े पचिस कि आस जनता खाई नई पैंतीस चालीस बेनिफिट नुह चालीस टाइम देखिए आलू खाए अब खाए पर शह टाइम कमी थोड़ा किले आधा किलो कि कौटी अढ़ चल क्या खाली निश्चित ग्राहक मान प्रति जहाँ व्यवसायी मैंने ଯେ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଉପଲବ୍ଧ ହୋଇପାରିନାହିଁ ଆଳୁ ଯେଉଁଥିପାଇଁ ଦର ରହୁଛି ଆଜ୍ଞା ଆଳୁ ଦର କାହିଁକି ଏବେ ବି କମୁନାହିଁ କିଣା ମାଲିକ ସେ ଜାଣିଛି ମୁଁ ଚାକିରି ରହିଛି ମୁଁ ଏ ବିଷୟରେ କହିପାରିବି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ବ୍ୟବସାୟୀଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା କିଛି ସମୟ ଶୁଣୁଥିଲେ ଯେ ବୈଧ ଆକାରରେ ଆଳୁଟି ଆସିନଥିବାରୁ ଏଇଭଳି ଦରଦାମ ବଢ଼ିଛି ଏବଂ ଆସନ୍ତାକାଲିଠାରୁ ମଧ୍ୟ ଆଳୁ ଦାମ କମିବ ବୋଲି ଆଶା ପ୍ରକଟ କରୁଛନ୍ତି ଯେଉଁ ଗ୍ରାହକମାନେ ଅଛନ୍ତି এবং যাহা কুলে যে কোড়ি রু পচি টঙ্কা হলে তিরিশ টঙ্কা ভিতরে রহলে হি গোটে শুহাইব কিন্তু এয চা কিলো প্রতির দরের কিছু ভাবে গ্রাহক পকেট কু বাধ বাঁধুছি এবং সেপায়ে পরিমাণ সে কম নেই মনোজ বিলকুল সিধা সব দৃশ্য আপনার দেখুলে দর্শক বন্ধু যে এক নম্বর হাটরে দৃশ্য লা সেত পরিমাণ রয়ে এই যে দোকানগুলিকে আপনি দেখুম সেটি আলু যেত মহজুদ থাকে গদা হয়ে থাকে কিন্তু সেভাবে দৃশ্য না বস্তার কিছু আলু এমিটি রখা যাই রেট চালশ টঙ্কা রয়েছে এক নম্বর হাটে এবং কটকর দৃশ্য মধ্যে আমি আপনার দেখলে রিপোর্টে সেটি পচাশ ষাঠি টঙ্কা ছত্র বজারে লোক নির্ভর করতে যে কম দর কিন্তু দর সেটি নাহি। এবং যাহা মন্ত্রী কিন্তু যে দিনে দুই দিন ভিতরে পৃষ্টি স্বাভাবিক আসব ভুবনে আলু কেজি বর্তমান চালিশু পঁয়ালিশ টাকা রিক্রি করা যাচ্ছে এক নম্বর হাট রু দীপক আমি এ অধিক সূচনা রুলে বহু ধন্যবাদ দীপক এ সমস্ত সূচনা